18 ডিসেম্বর ত্রিপুরা সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একাধিক প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে একটি জনসভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন নরেন্দ্র মোদি। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ত্রিপুরা সফর বেশ তাৎপর্যপূর্ণ ত্রিপুরা বিজেপির কাছে। আঠেরো ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা সফরের আগে 16 ডিসেম্বর ত্রিপুরা শিক্ষা ভবন ঘেরাওয়ের ডাক, চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকের। চাকরি হারা শিক্ষকদের অভিযোগ, 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল ক্ষমতায় এলে চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে। আঠেরো ডিসেম্বর ত্রিপুরা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সফরের আগে আগরতলাকে একটি পরিচ্ছন্ন শহরে রূপ দিতে চায় ত্রিপুরা সরকার। স্বচ্ছ ত্রিপুরা গড়তে আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আমার সরকার ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখান থেকে তিনি বলেন, ত্রিপুরা সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগরতলা প্রজ্ঞা ভবনে পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সিপাহী জলা ত্রিপুরায় শুরু হল দুদিন ব্যাপী গণিত প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনার। বিশালগড় অফিস টিলা উচ্চ বিদ্যালয়ে সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দুদিনের এই প্রদর্শনীতে 55টি স্কুলের 100টি মডেল প্রদর্শিত হবে। বছর খুললে ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তার আগে অস্ত্র উদ্ধার বিলাইহাম জেবি স্কুল সংলগ্ন জঙ্গলে। বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা জুড়ে নাকা তল্লাশি চালাচ্ছে টিআরএস ও ত্রিপুরা পুলিশ। তেমনই তল্লাশির সময় বিলাইহাম স্কুল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয় দেশি বন্দুক। স্কুলের পাশে কিভাবে বন্দুক আসলো তদন্তে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। তেলিয়ামুড়া মৎস্য বাজারে অবৈধভাবে বিক্রি হচ্ছে কচ্ছপের মাংস। অভিযোগ, বন দপ্তরের আধিকারিকরা এই বাজারে আসেন অথচ মৎস্য ব্যবসায়ীদের তারা কিছুই বলেন না। এলাকাবাসীদের দাবি, বর্তমানে বিলুপ্তির পথে কচ্ছপ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী, তাই এই সমস্ত প্রাণী সংরক্ষণ করা হোক।